ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জেনে গিয়েছেন, ভিডিও দেখে নিয়েছেন কি মর্মান্তিক ঘটনা ঘটেছে এই বাংলায়। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে ইডি আক্রান্ত হয়ে গেছে। সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহানকে তার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়ে গেছে ইডি আধিকারিকরা। বাংলার বুদ্ধিজীবী এবং ভাতাজীবীরা এখনো চুপ করে আছে, মাসের শেষে ভাতা পায় তো, তাই এখনো চুপ করে আছে। কিন্তু বিচার ব্যবস্থার অন্দর থেকে কিন্তু আওয়াজ উঠে গেছে, আর ভয়ঙ্কর ঘটনা, ভয়ঙ্কর তথ্য দিয়েছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তিনি বলেছেন রাত ১২টার মধ্যে এই অভিযুক্ত তৃণমূলের নেতা শেখ শাহজাহানকে রাত ১২টার মধ্যে ইডির অফিসে হাজিরা দেখতে চাই। ঠিক কি কি হলো আজ, কারা প্রতিবাদ করলো, কি ভয়ঙ্কর কাণ্ড ঘটলো, সবটা দেখাবো, শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন, আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। রাজ্যে নাকি পরিবর্তনের সরকার চলছে, অথচ সিপিএম এর আমলে যে সামান্য ভোটের রিগিং মাস্টার ছিল তৃণমূলের আমলে, সে হচ্ছে দাপুটে বড় নেতা। একই জিনিস, যারা সিপিএম এর গুন্ডা ছিল তারা এখন তৃণমূলের নেতা হয়েছে, আর আপনারা সেটাকে ভুল করে পরিবর্তনের সরকার নাম দিয়ে দিয়েছেন। বাংলার মেয়ের যে সরকারটাকে আপনারা বেছে নিয়েছেন, হিসেব করলে দেখা যাবে প্রায় ৯০% এলাকায় সিপিএম এ যারা ভোটের গুন্ডাগিরি করত তারাই এখন তৃণমূলের বড় নেতা। কোথাও কোনো প্রতিবাদ নেই আজকের এত বড় ঘটনার পর। সন্দেশখালীতে তৃণমূলের নেতা শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতি কাণ্ডে পৌঁছে গেল ইডির আধিকারিকরা, সিআরপিএফ বাহিনী, এবং তারপরে সেখানে তাদেরকে ২-২৫০০ মানুষের হামলার মুখে পড়তে হল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার একদম চিহ্নিত করে দেখিয়ে দিলেন কিভাবে শেখ শাহজাহানের ভাই এবং দুর্বৃত্তরা ইডি আধিকারিকদের উপরে হাই হামলা করলো আমাদের বাংলার মাটিতে। বাংলার অবস্থা কি হাল সবাই বুঝে গেছে, কিন্তু তবু চোখে ঠুলি পড়ে আছে, চোখ বন্ধ করে আছে, প্রবাদে আছে যে যারা অজ্ঞানী মূর্খ তাদের চুপ করে থাকা যতটা না সমাজের পক্ষে ক্ষতিকারক, যারা জ্ঞানী বুদ্ধিজীবী যাদের বুদ্ধি আছে তাদের চুপ করে থাকা এই সমাজের পক্ষে সবচেয়ে বেশি ক্ষতিকারক। যেমন আমাদের সমাজে হয়ে চলেছে, আমাদের বাংলায় হয়ে চলেছে। বুদ্ধিজীবীদের দেখুন, কারোর মুখে একটাও রা নেই, কেউ একটাও প্রতিবাদ করেনি। এত শিল্পী, এত অভিনেতা, এত অভিনেত্রী, এত লেখক লেখিকা, কত রকমের বুদ্ধিজীবী আছেন এই বাংলায়, তাদেরকে মাঝে মাঝে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মোমবাতি মিছিলে দেখা যায়। আর যখন এই রাজ্যে শাসক দলের বিরুদ্ধে কোনো ঘটনা ঘটে, তখন কখন তারা আর দোকানে মোমবাতি খুঁজে পান না, নাকি সেই মোমবাতি কোথায় গুঁজে রাখেন সেটা বাংলার মানুষ দেখতে পায় না। তবে আদালতের ভেতর থেকে কিন্তু আজকে প্রতিবাদ উঠছে। আপনারা দেখেছেন এই তৃণমূলের আমলে বিভিন্ন দুর্নীতি কাণ্ডে কলকাতা হাইকোর্টের বিভিন্ন বিচারপতি প্রতিবাদী মুখ দেখিয়েছেন। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, বিচারপতি অমৃতা সিনহা, বিচারপতি রাজাশেখর মান্থা, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম, বিচারপতি বিশ্বজিৎ বসু, কত নাম করব। চুরি এবং দুর্নীতির রাজ্যে এখন বিচারপতিরাই এই বাংলার শেষ ভরসা। আজকে এই ঘটনায় মুখ খুলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিও। তিনি পরিষ্কার সকালে নিজের এজলাসে বলেছেন যে রাজ্যপাল কেন ঘোষণা করছেন না যে রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে। একজন বিচারপতিও বুঝতে পারছেন যে রাজ্যে কোনো সাংগঠনিক কোনো প্রশাসনিক পরিকাঠামো নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, সরকার, পুলিশ উদাস নয়নে দেখছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধেল গাইরা ইডির অফিসারদের উপরও হামলা চালিয়ে দিল। ৩০% ভোট, কিচ্ছু করার নেই। নবান্নের ১৪ তলা থেকে কোনো নির্দেশ আসবে না যে শেখ শাহজাহান, তার ভাইয়েরা বা তার সঙ্গী সাথীদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে হবে। কি করে অ্যাকশন নেবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের পরিবহন দপ্তরের বাস বন্ধ করে দিয়েছিল এই শেখ শাহজাহান। কেন? কারণ তার বাড়ির রাস্তা দিয়ে, তার পাড়া দিয়ে চলছিল না বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা বাস রুট বন্ধ করে দিয়েছিল শেখ শাহজাহান। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সম্পদ কারা? আরাবুল ইসলাম, শওকত মোল্লা, কাইজার আহমেদ, শেখ শাহজাহান, এরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের এখন সম্পদ। রাজ্যের প্রশাসনিক বৈঠকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়
নিজের দলের নেতা বিধায়ক শওকত মোল্লাকে সবার সামনে, গোটা বাংলার মানুষের সামনে বলেছিলেন, আমি জানি তুই কি করিস, তুই তো বোমা বাঁধিস, তোর আবার বাস স্ট্যান্ডের কি দরকার। শওকত মোল্লা যে বোমা বাঁধে সেটা গোটা বাংলার মানুষকে প্রকাশ্যে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নিজেই। আর এই শেখ শাজাহান, শওকত মোল্লা, আরাবুল ইসলাম যিনি শিক্ষিকাকে জলের জাগ ছুঁড়ে মেরেছিলেন, এরা এখন মমতার তৃণমূলের সম্পদ। এই পরিবর্তনের সরকারটাকে আপনারা চেয়েছিলেন, এই বাংলার মেয়ের সরকারটাকে আপনারা চেয়েছিলেন। আজকে একটা অনুষ্ঠানে আবার প্রতিবাদ করলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তিনি পরিষ্কার বলেছেন যে তৃণমূল নেতা শেখ শাজাহানকে রাত 12টার মধ্যে ইডির ঘরে দেখতে চাই। শেখ শাজাহানকে রাত 12টার মধ্যে ইডির অফিসে দেখতে চান বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। এই শেখ শাজাহান যার হয়ে আবার রেশন দুর্নীতিতে অভিযুক্ত, বর্তমানে জেলবন্দী, এখন অবশ্য এসএসকেএম হাসপাতালে জামাই আদরে আছেন। জ্যোতিপ্রিয় মল্লিক তার মেয়েকে নাকি চিঠি লিখে গিয়েছিলেন, যদি টাকা পয়সার কিছু অভাব হয় এই শেখ শাজাহানের কাছে যাবি, ওর কাছে আমার সব টাকা পয়সা আছে, এমন চিঠি নাকি সিআরপিএফ বাহিনী ইডি নাকি উদ্ধার করেছে। সেই শেখ শাজাহানরা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সম্পদ, যে বাংলার মেয়ের সরকারটাকে আপনারা তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছেন। তৃণমূলের নেতা, তৃণমূলের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকেও তাকে তার বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছিল শেখ শাজাহানের বিরুদ্ধে। শেখ সিদ্দিকুল্লাহ, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর উপর হামলার ঘটনা ঘটেছিল এবং তখনও এই শেখ শাজাহানের অনুগত লোকেদের বিরুদ্ধেই অভিযোগের তীর উঠেছিল। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাজাহান এক সময় তার বিরুদ্ধে তিনজন বিজেপি কর্মীকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছিল। সুকান্ত মণ্ডল, তপন মণ্ডল, প্রদীপ মণ্ডল, এদের মধ্যে একজন ছিলেন বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি, অন্য দুজন শক্তি প্রমুখ, এদিকে গুলি করে খুন করা হয়েছিল। অভিযোগের তীর ছিল শেখ শাজাহানের উপর। কিন্তু কি হবে, মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস পুলিশ শেখ শাজাহানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না, আগেও পারেনি, এখনো পারবে না। সেই শেখ শাজাহানের বিরুদ্ধে এবার মুখ করলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তিনি বলেছেন আজকে যে রাত 12টার মধ্যে তাকে ইডির দপ্তরে হাজিরা দেওয়া উচিত। রাজ্যপাল কেন ঘোষণা করছেন না যে রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে। রাজ্যপাল সিবি আনন্দ বোস, এরপর আমরা দেখলাম ডিজি মুখ্য সচিবকে ডেকে পাঠালেন এবং আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করলে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেছেন যে রাজ্যে আইন শৃঙ্খলা আছে বলে আপনাদের মনে হয়? কি লজ্জার কথা এই আপনার বাংলার মেয়ের সরকারের পক্ষে। বিচারপতি বলছেন, রাজ্যে আইন শৃঙ্খলা আছে বলে আপনাদের মনে হয়? রাজ্যের বিভিন্ন দুর্নীতির মামলা নিয়ে মন্তব্য করতে শোনা গিয়েছে অভিজিৎ গাঙ্গুলিকে। এবার তিনি বললেন 34 বছরের একটি সরকার প্রত্যক্ষ করেছে বাংলার, সেখানেও নানা ঘটনা ছিল, কিন্তু এখনকার মতন এমন নির্লজ্জ লজ্জাজনক ঘটনা তখনও ঘটেনি, এমন অসভ্যতার মুখোমুখি কখনো হতে হয়নি। শাক দিয়ে অনেকে মাছ ঢাকার চেষ্টা করছে, চারদিকে এমন অপসংস্কৃতির সুর ধ্বনিত হচ্ছে, তবে আমি বিশ্বাস করি বাঙালি আবার আগের জায়গায় ফিরে যাবে। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলছেন বাঙালি আবার আগের জায়গায় ফিরে যাবে। হ্যাঁ, আপনারাই পারেন এই বাংলাকে এবং বাঙালিদের আগের জায়গায় ফিরিয়ে দিতে, তার জন্য কিন্তু আপনাদের এই তোলামূলের সরকারটাকে তার নিজের জায়গায় ফিরিয়ে দিতে হবে, সেই ভাঙা চেয়ারে যেখানে চায়ের দোকান, যে চায়ের দোকান থেকে 2011 সালে আপনারা তুলে এনেছিলেন এই তোলামূলের সরকারটাকে, আবার সেখানেই ফিরে দিতে হবে, তবে বাংলা এবং বাঙালি নিজের জায়গায় ফিরতে পারবে, মাথা উঁচু করে আবার আমরা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেতে পারব। কোনটা চান আপনারা সেটা আপনাদের ঠিক করতে হবে। সবটা তো শুনলেন, দেখছেন সবকিছু, আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা, আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেবো না।